সালাম আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দেখতে দেখতে সময় কোন দিক দিয়ে চলে যায় আসলে বুঝতেই পারছি না একই শেষ না হতে হতে অন্যই চলে এসেছে একদম ঈদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা এটা যেহেতু কোরবানির ঈদ তাই ভাবলাম আগে কাজ কোন দিক থেকে শুরু করব। ফ্রিজ থেকেই শুরু করি যেহেতু আসলে কুরবানি তো আল্লাহর জন্য দেই তারপর কিছুটা গোস্ত তো নিজেদের জন্যও রাখা হয় আর এত গোস্ত তো আর খাওয়া যায় না যার কারণে ফ্রিজে কিছুটা রাখতে হয় তাই ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে নেওয়া হোক এদিকে খালাকে বললাম এই ঝামেলার কাজটা করতে আর আমি রান্না করছি আজকে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। তো প্রথমে ভেবেছিলাম সবগুলা ডিম দিয়ে মাছ দিয়ে রান্না করব পরে ভাবলাম যে কিছুটা ডিম ভুনা করে ফেলি আর এই তো আমার প্রপার্টিগুলা ফ্রিজ থেকে বের হয়েছে এত জিনিস থেকে যে হয় আমি নিজেও জানি না অনেক বেশি জিনিস হয়ে যায় আমার ফ্রিজে কেন জানি তো যাই হোক খালা আস্তে আস্তে করে সব কিছু বের করে নিচ্ছে আর আমি যেহেতু অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি ফ্রিজটা কিভাবে পরিষ্কার করি তাই আজকে আর শেয়ার করছি না আর অনেক দিন পর যেহেতু ফ্রিজটা পরিষ্কার করা হয় মানে ডিপ ক্লিন করা হয় তাই আর কি অনেকটুকু ময়লা পড়ে গিয়েছে আজকে আবারও ডিপ ক্লিন করে নিব আর এই সুটকিগুলো আমি কক্সেস বাজার থেকে নিয়ে এসেছিলাম আর এই নারকেল গুলোও ছিল তো ফ্রিজটা আর কি কম বেশি খালি করতে চাচ্ছি তাই আজকে দেখি নারকেলের নাড়ু বানিয়ে ফেলবো তো ফ্রিজটা কিছুটা হলেও খালি হয়ে যাবে আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গিয়েছে এখন যা আমি একটু নামিয়ে নেব ইলিশ মাছ আসলে যেভাবেই খাই না কেন সবভাবেই ভালো লাগে দেখা যায় কাঁচা বা আলু দিয়ে ভেজে মানে যেভাবেই রান্না করি না কেন অনেক বেশি মজা লাগে আর কি আর এদিকে আমি ডিমের ভুনা করার জন্য ডিমগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ইলিশের ঝোলটা এখন নামিয়ে নিচ্ছি আমি বাটিতে সার্ভ করে রাখছি আর যে ফ্রাই প্যানটাতে আমি এখন ইলিশ মাছটা রান্না করেছি জাস্ট এটা একটু ধুয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি ডিম ভুনাটা করে নিব যেহেতু ইলিশ মাছ ছিল আর ইলিশ মাছের ডিমই ভুনা করব তাই আর কোনো প্রবলেম হবে না মানে সাবান দিয়ে আর পরিষ্কার করতে হবে না আর কি তো অনেক বেশি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু ভুনা হবে ভুনাতে আমরা একটু পেঁয়াজ বেশি খাই আর ঝোল হলে একটু পেঁয়াজ কম আর এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে চেড়ে নরম হওয়া পর্যন্ত চুলাই রেখে দিব আর এদিকে একটু বাইরে দেখছিলাম যে বাহিরে কতটুকু কাজ হচ্ছে কারণ খুবই খারাপ অবস্থা বাসার সামনে এতটা ভাঙা রাস্তা কি বলবো বাচ্চা নিয়ে আসা যাওয়াটা খুবই মুশকিল আর প্রত্যেকটা মানুষই আসলে অনেক বেশি কষ্ট পোহাচ্ছে যেহেতু পুরো রাস্তাটাই একদম কাটা ভাঙা চোরা এখনো পর্যন্ত রাস্তাটা ঠিক হচ্ছে না আল্লাহ জানে কবে ঠিক হবে এদিকে ঈদও চলে এসেছে গরু জানি কীভাবে নিয়ে আসবে এই রাস্তা দিয়ে সেই চিন্তাই করছিলাম এদিকে পুরোটা ফ্রিজ পরিষ্কার করা হয়ে গিয়েছে আর আমার পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন শুধু মশলা দিয়ে দিব। সামান্য একটু হলুদ দিয়ে আমি এখন পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় আর যে কোনো রান্নাই আসলে তরকারিটা মানে মশলাটা যত ভালো করে কষানো হবে ততই ভালো করে মানে বেশি মজা হবে আর কি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়াও দিচ্ছি চাইলে জিরার গুঁড়াটা অ্যাভয়েড করা যায় বাট আমার কাছে ভালো লাগে যার কারণে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পর এখানে জাস্ট আমি ডিমগুলো অ্যাড করে নিব ডিমগুলো তো আগে থেকেই ভাজা ছিল তা না হয় কাঁচা থাকলে কিন্তু আবার ভালো লাগবে না আমরা সবসময় ভেজেই তারপর ডিম রান্না করি আর ফ্রাইপ্যানটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি জাস্ট ডিমের ভেতরে যেন ভালো করে মশলাটা যায় সেই কারণে তো এখন ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। আর এইদিকে হচ্ছে খালা ফ্রিজের তাকগুলো ধুয়ে নিচ্ছে তেমন কোনো কিছু দিয়ে না জাস্ট ভিম লিকুইড দিয়ে আর ফ্রিজ ধোয়াটা আমার কাছে খুবই একটা মানে কি বলবো কষ্টের কাজ মনে হয় যার কারণে খালাকে বলেছি একটু হেল্প করতে এই তো এইদিকে আমার ডিম রান্নাটাও হয়ে গিয়েছে জাস্ট আমি একটু কাঁচামরিচ দিয়ে ডিমটা আমি এখন নামিয়ে নিব আর আপনাদের ভালোবাসা পেয়ে আমার চ্যানেলটা কিন্তু একটু একটু করে বড় হচ্ছে আর আমার ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আসলে যারা ভালোবেসে আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট করছেন আমাকে দেখছেন আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ আসলে সবাইকে মানে কি বলবো হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে ভালোবাসা দেয়া ছাড়া আমার পক্ষে আর কিছুই সম্ভব না আপনাদের ভালোবাসা পাওয়াতেই আমি একটু একটু করে এগোতে পারছি আপনাদের ভালোবাসা না পেলে হয়তো বা এগোতে পারতাম না এই তো আমার ডিম ভোনাটাও হয়ে গিয়েছে এখন আমি টেবিলে রেখে দিচ্ছি একটু পরে আমরা খাওয়া দাওয়া করে নিব এই তো আজকের খাবার এই ছিল ইলিশ মাছের ঝোল ডিম ভুনা আর হচ্ছে আম দিয়ে ডাল মানে টক ডাল আর কি গরমের মধ্যে এটা খেতে বেশি ভালো লাগে আর আমার মেয়ের তো ডাল না হলে চলেই না আর গতকাল রাতের ছিল মিষ্টি কুমড়া ভাজি আর এটা হচ্ছে সকালের কই ভাজি আর একটু মাছের ভোনা ছিল তো এ দিয়ে আমাদের আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে আর দুপুরে যেহেতু আমরা আমি আমার মেয়েরা আর খালাই খাবে তেমন একটা ঝামেলা নেই আর ডিপ সাইডটা পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে নর্মাল সাইডটা পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন আগে একটা তাক ভেঙে কফির একটা বয়াম ছিল সেটাও ভেঙে গিয়েছিল যার কারণে এই দাগটা পড়েছে এটা হচ্ছে কফি মেল্ট হয়ে পড়ে আছে আর কি তো আর কি একবার ডিপ ক্লিন করবো বলে আর তখন ভালো করে পরিষ্কার করা হয়নি তো আজকে আর কি এটা ড্র ড্রয়ারের নিচে ছিল যার কারণে দেখতে পাইনি তো আলহামদুলিল্লাহ আমার পুরো ফ্রিজটা একদম ঝকঝকে ফক ফকে হয়ে গিয়েছে পুরোটা ফ্রিজ পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন জাস্ট তাকগুলি লাগিয়ে আমি ফ্রিজের লাইনটা দিয়ে দিব আর কি আর আসলে যেহেতু কুরবানির ঈদ তাই ভাবলাম যে রান্নাঘরের কাজগুলোই আগে করে নেই আর এদিকে পেঁয়াজ রসুনের যে র্যাকটা সেটাও অনেক বেশি ময়লা হয়েছে আনার পর আর ডিপ ক্লিন করা হয়নি তো ভাবলাম আজকে যেহেতু ও মানে এই কাজগুলো করা হচ্ছে তো সাথে এটাও পরিষ্কার করে নেওয়া যাক আর এদিকেই তো আমার ফ্রিজটাও একদম গোছানো হয়ে গিয়েছে ডিপ সাইটেও অনেক বেশি জিনিস তো এইগুলা কিভাবে কি খালি করব বুঝতে পারছিলাম না দেখা যাক কি করা যায় ঈদের আগে কতটুকু শেষ হয় বা কী হয় ছাদে কিছু আম দিয়েছিলাম রোদে শুকানোর জন্য আর কি কেটে কিছু আচার দিব আর এদিকে আমসত্বগুলোও রোদে দিয়েছিলাম তো এইগুলাই আর কি ছাদ থেকে নিয়ে আসা হয়েছে তো আমসত্বগুলো তো আলহামদুলিল্লাহ ভালো করে শুকিয়ে গিয়েছে আর আমটাও আজকে আচার দিয়ে দিব রাতের বেলা আর বিকেলবেলা মাথাটা একটু ধরেছিল মেয়েও স্কুল থেকে এসে বলছে ওর মাথাটা ধরেছে তাই মা মেয়ে মিলে একটু চা খাচ্ছিলাম আর আমি বাহিরে দৃশ্য দেখছিলাম আর চা খাচ্ছিলাম এই টাইমটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে চা খাওয়াটা আর বাহিরের দিকে তাকিয়ে কোনো কিছু ভাবা আর চা খাওয়া আমার থেকে আনন্দের একটা মুহূর্তের মধ্যে একটা মুহূর্ত হচ্ছে এটা কার কাছে কীরকম লাগে জানি না বাট আমার কাছে বেশ ভালো লাগে আকাশের দিকে তাকিয়ে চা খেতে এই তো সন্ধ্যাবেলা এখন একটু ফ্রি হয়েছে তাই ভাবলাম আচারটা দিয়ে নেই সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি কিছু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর কয়েকটা শুকনো মরিচ দিয়ে তারপর হচ্ছে আমগুলা দিয়ে একটু ভেজে নিব ভালো করে আচার তেমন একটা আমার ঘরে খাওয়া হয় না যার কারণে দিতে ইচ্ছে করে না বাট এবারে বলছে ওর বাবা যে একটু আচার দাও অনেকদিন তো হল আচার দিচ্ছ না তাই আর কিছু আমের আচার দিচ্ছি তবে আর কিছুদিন আগে দিলে ভালো হতো কারণ এখন তো আম প্রায় অনেক পেকে গিয়েছে তো ভালো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিব এই আচারটা অনেক বেশি মজার হয় মানে ভালো করে ভেজে তারপর জাস্ট চিনি দেওয়া আর কোনো কিছুই না নামানোর আগে আবার একটু পাঁচ ফোড়ন টেলে গুঁড়ো করে দিয়ে তারপর নামিয়ে নিব আর কি তো আমি আজকে একদিনে জাল করব না দুই তিন দিনে আমি জাল করব। তাই আর কি আর আমি একটু মিষ্টিটা বেশি খেতে পছন্দ করি আচারের ক্ষেত্রে তাই একটু চিনিটাও বেশি দিয়ে দিয়েছি এটা যার যার পছন্দ অনুযায়ী আর কি আর এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে তারপর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে আমটাকে জাল করতে থাকবো আর কি এই আচারটা আমি একটা আপুর কাছ থেকে শিখেছিলাম এটা পুরান ঢাকায় থাকতো আর কি আমাদের এক আত্মীয় হয় তো সেই আপুর কাছ থেকে মানে এই আচারটা খুবই বেশি মজা তবে সেই আপুর মতো হয় না বাট আর কি ওই কথাটাই মনে করে এই আচারটা এইভাবে দিয়ে থাকি তো এখন আচারটাও আমি নামিয়ে নিব আর এদিকে হচ্ছে আমি পিজার জন্য একটু চিকেন রেডি করে নিচ্ছি দেখা যায় এইভাবে চিকেনটা একটু রেডি করা থাকলে অনেক সময় পিজা বা যে কোনো জিনিসই রান্না করা যায় তো এর মধ্যে পেঁয়াজ দিয়ে একটু আদা একটু রসুন দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আদা রসুনের যেন কাঁচা গন্ধটা চলে যায় তাই আর কি ভালো করে ভেজে নিয়ে আছি ভেজে নিয়েছি আর কি আর এদিকে সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে তারপর আমি একটু চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর কিছুক্ষণের জন্য ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব চিকেনটা অনেকক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর এটা যদি আমি ম্যারিনেট করে রাখতাম তাহলে আর আর লেবুর রসটা তখনই দিয়ে দিতাম যেহেতু আমি ম্যারিনেট করিনি তাই আর কি এর মধ্যেই দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি চিকেনটা আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু সয়া সস তো আবারও চিকেনটা ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে কিছু মাশরুম আর কিছু কর্ন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যানের মাশরুম আর ক্যানের কর্ন আর কি তো দিয়ে আমি ভালো করে মশলার সাথে চিকেনটার সাথে আর কি মিশিয়ে নিচ্ছি আর চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে কারণ এই চিকেনটা কিন্তু হতে বেশি সময় লাগে না যেহেতু একদম ছাড়া আর কি মাংসটা তো এই তো আমার হাজব্যান্ড বসে পড়েছে লিস্ট করার জন্য সেই সাথে আমার ব্লগটাও একদম শেষ প্রান্তে চলে এসেছে সবার কাছে দোয়া কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ